গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 2021 সালের 19 নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের 7 দিন পর 25 নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 2021 সালের 19 নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের 7 দিন পর 25 নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 2021 সালের 19 নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের 7 দিন পর 25 নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 2021 সালের 19 নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের 7 দিন পর 25 নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 2021 সালের 19 নভেম্বর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হলে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের 7 দিন পর 25 নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।